নমস্কার, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। ভারত বাংলাদেশের মধ্যে এবার সেতু গড়তে চলেছে আমেরিকা। খুব শুনে আশ্চর্য লাগছে না, তবে এ সেতু কিন্তু সেই সেতু নয়। এই সেতু হচ্ছে মৈত্রী বন্ধনের সেতু। হঠাৎ আমেরিকার এমনটা কি হলো যে ভারত বাংলাদেশের মধ্যে সে এবার মৈত্রী বন্ধনের সেতু গড়তে চলেছে? ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক তৈরি করা, বরফ গলানো, এই সব কাজে এবার আমেরিকাকে কেন উদ্যোগ নিতে হচ্ছে? কি ঘটনা ঘটল? তাহলে কি আমেরিকা ভয় পেয়ে গেল যে এশিয়া মহাদেশে যে শক্তি তৈরি হচ্ছে, ভারত চীন রাশিয়াকে নিয়ে যে একটা বৃহৎ শক্তি তৈরি হচ্ছে, সেই শক্তিকে কি আমেরিকা ভয় পেয়ে গেল? আর এই শক্তি যদি তৈরি হয়ে যায় তাহলে আমেরিকার অবস্থা কি হবে? তাহলে কি ভারত যেভাবে তৃতীয় বৃহত্তর অর্থনীতির দিকে রকেটের গতিতে এগিয়ে যাচ্ছে সেটাকেই কি ভয় পাচ্ছে আমেরিকা? এবং ভারতের যে অবস্থান ছিল 70-এর দশকে, সেই অবস্থানের যে আমূল পরিবর্তন হয়েছে, ভারতকে যে আর ভয় দেখানো যাবে না, হুমকি দেওয়া যাবে না, এবং ভারত অনেকটাই ডমিনেটিং একটা জায়গায় চলে এসেছে বিশ্ব অর্থনীতিতে বা বিশ্বের যে জিওপলিটিক্স, সেই জায়গাতে যে ভারতের একটা অন্য রকম ভূমিকা রয়েছে, এই ভারত আর সেই ভারত নয়, সেটা কি আমেরিকা বুঝতে পারছে? এবং সেটা বুঝতে পেরেই কি আমেরিকা ভয় পেয়েছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন দাঁড়াচ্ছে। এবং ভারত, চীন, রাশিয়া, তারা যদি বন্ধু হয়ে যায় তাহলে পৃথিবীর 42% জনসংখ্যা কিন্তু তাদের দিকে চলে যাচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে অর্থনীতিও সেভাবে উন্নত হচ্ছে, অর্থনীতিও কিন্তু তার একটা বিশাল পরিবর্তন হবে। ফলে সব মিলিয়ে আমেরিকা যেটা চাল চেলেছিল যে বাংলাদেশকে দখল করবে, বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপকে দখল করলে সে চীনের ওপর যেমন নজরদারি করতে পারবে, ভারতের ওপর নজরদারি করতে পারবে, জলপথকে ব্যবহার করতে পারবে, জলপথের উপর দাদাগিরি করতে পারবে, সেই জলপথে যুদ্ধ বিমান থেকে শুরু করে যুদ্ধ জাহাজ সবকিছুই তার অবাধ বিচরণ হবে। ফলে এই জায়গাতে যেটা সবসময় দাদাগিরি করার মনোভাব যে আমেরিকার থাকে, সেই জায়গাটা আবারও এশিয়া মহাদেশের ওপরে সেটা কিন্তু আমেরিকা আর একটা সুযোগ পাবে যদি সেন্ট মার্টিন দ্বীপকে দখল করতে পারে এবং বাংলাদেশকে যদি গ্রিপ করতে পারে, এটা আমেরিকা ভেবেছিল। আর এই ভাবনা থেকেই যে ছাত্র আন্দোলন আমরা দেখেছি, সেই ছাত্র আন্দোলনের পেছনে যে একটা বড় ষড়যন্ত্র ছিল সেটা তো খুব স্পষ্ট হচ্ছে দিনে দিনে। সেখানে আমেরিকা যে তাদের কাঠপুতুল একজনকে বাংলাদেশে পাঠিয়েছিল যে বাংলাদেশকে পরিচালনা করার জন্য, সেখানে যে ইউনুস এবং তার সরকার একেবারেই অপদস্থ হচ্ছে, একেবারে বলা যেতে পারে চালাতে পারছে না, তারা এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি তাদের যে অবস্থা হয়েছে, এটা কিন্তু আমেরিকা বুঝতে পারছে যে এই যে খেলাটা সে খেলতে গেছিল সেটা কিন্তু ইউনুস ভালো করে খেলতে পারলো না। ইউনুসকে পাঠানোটাই তাদের বৃথা হয়েছে এটা বলা যায়, কারণ ইতিমধ্যেই ভারত অনেকটাই চুপচাপ রয়েছে এবং চুপি সারে ভারত অনেকটা কাজ করছে। বাংলাদেশকে যেভাবে আর্থিক দিক থেকে সাহায্য করত ভারত, এবং ভারতের সমস্ত জিনিসপত্র যেভাবে বাংলাদেশে ব্যবহার হতো, এবং বাংলাদেশকে আরো যে ইনভেস্টমেন্ট ভারত দিত, সেই জায়গা থেকে কিন্তু ভারত অনেকটা পিছিয়ে এসছে। ভারত এই মুহূর্তে চুপচাপ। ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আশ্রয়ে রয়েছেন, এবং প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানো, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানো ভারতের একটা উদ্দেশ্য রয়েছে, আর এই উদ্দেশ্যের পেছনে যে একটা অনেক বড় চাল রয়েছে সেটা কিন্তু আমেরিকা বুঝতে পারছে। এবং আমরা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলতেই পারি, কারণ তার এখনো পদত্যাগপত্র জমা পড়েনি, সেই জায়গা থেকে এখনো কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা। অপরদিকে এই যে ইউনুস সরকার, যে ইন্টারিম গভর্নমেন্ট যে তৈরি হয়েছিল, তারা ভেবেছিল যে তারা অনেক কিছু করবে বাংলাদেশে, তারা যে রাজত্ব কায়েম করবে, সেখানে তারা কিন্তু ব্যর্থ হচ্ছে। কারণ এই যে ছাত্রদের যে নেতা, এই ছাত্রদের যে দল, সেই দলকে কিন্তু ইতিমধ্যেই কেউ মান্যতা দিচ্ছে না। বিএনপি থেকে শুরু করে আওয়ামী লীগ এবং আরো অন্যান্যরা, তারা কিন্তু সকলেই এদের বিরুদ্ধে চলে যাচ্ছে, এটা কিন্তু বুঝতে পারছে ইউনুস সরকার, এবং তাকে যে পাঠিয়েছে আমেরিকা সেটাও কিন্তু আমেরিকা আজ করতে পারছে। অপরদিকে যে সমস্ত সাংবাদিক, ইউটিউবাররা এই শেখ হাসিনাকে বিরোধিতা করে এসছে, তাদের ইউটিউবে সবসময় শেখ হাসিনার বিরুদ্ধে খবর প্রচার করে এসছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু তারাও এবার উল্টো সুর গাইছে। তারাও বলছে না, এটা ঠিক হয়নি, এই বিপ্লব যেটা করতে গেছিল ছাত্ররা, সেই বিপ্লব কিন্তু সফল হলো না,
ছাত্ররা যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে এই ধরনের একটা প্রতিবাদ করেছিল সেই উদ্দেশ্য কিন্তু সফল হলো না। সফল হবেটা কি করে? কারণ এই যে ছাত্রদের আন্দোলনের আড়ালে তো রয়েছে আরো অনেক বড় ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র যখন সামনে আসছে তখন তো স্বাভাবিকভাবে ছাত্ররাও বুঝতে পারছে যে ছাত্রদের ব্যবহার করা হয়েছে। অপরদিকে বাংলাদেশে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে অরাজকতা তৈরি হয়েছে, সেই অরাজকতা, সেই মূল্যবৃদ্ধি, সেই অর্থনৈতিক অবনতি, সেই সমস্ত বেকারত্ব, সেই সমস্ত গুলোকে কিন্তু নিরসন করতে পারছে না এই ইউনূস সরকার, এই ইউনূসের এই ছাত্রদের সরকার। এবং ছাত্ররাও সেই জায়গা থেকে তারা যে একটা স্বাদ পেয়ে গেছে ক্ষমতার, সেই ক্ষমতার স্বাদও তারা ছাড়তে পারছে না, তারা সেখানে আঁকড়ে ধরে বসে আছে। ফলে সব মিলিয়ে একেবারে কেচো গন্ডুষ হয়ে গেছে কিন্তু এখন বাংলাদেশ। আর এবার যে ভারত চালটা চেলেছে যে একটা বৃহৎ শক্তি তৈরি করে শেখ হাসিনাকে ফেরত পাঠানো, এবং অপরদিকে আমেরিকা বুঝতে পেরেছে যে এখানে আর তার কিছু করার নেই, কারণ আমেরিকার একটা স্বভাব আছে, সেটা হচ্ছে গাছে তুলে মই কেড়ে নেওয়া। আমেরিকা কিন্তু এবার ইউনূসের মাথার উপর থেকে হাত সরাতে শুরু করেছে, কারণ আমেরিকা বুঝতে পেরেছে যে সেন্ট মার্টিন দ্বীপ আর তাদেরকে দখল করা হলো না, তারা দখল করতে পারছে না, কারণ ইতিমধ্যেই ইউনূস সরকারকে কেউ আর সমর্থন করছে না। সেখানকার কোন রাজনৈতিক দল, সেখানকার মানুষজন একেবারে বলা যেতে পারে আবার একটা ভেতরে ভেতরে বিদ্রোহ তৈরি করছে, সেখানে তাদেরকে কোনো সমর্থন দিচ্ছে না, তারা সমর্থন পাচ্ছে না। এখন সেখানকার জনগণ বলছে আবার শেখ হাসিনাকে ফেরত আনা হোক, তাহলে এই সমস্যার সমাধান হবে, এমনটা অরাজকতা সেখানে তৈরি হয়েছে। আর এখানে দাঁড়িয়ে ভারত যখন চুপি সারে এই কাজগুলো করছে, তখন কিন্তু এটা বুঝতে পারছে আমেরিকা যে তারা এবার আর সেই কাজটা করতে পারবে না, কারণ আমেরিকার সবসময় এটাই উদ্দেশ্য যে সারা পৃথিবী জুড়ে দাদাগিরি করব, সকলকে ওঠাবো আর বসাবো কান ধরে, যেমনটা ভারতে এর আগে করত। ভারতকে টুকরো টুকরো করে দেওয়া থেকে শুরু করে আরো অন্যান্য কাজে যে তার একটা অবদান রয়েছে, আমেরিকার একটা অবদান রয়েছে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। আর এখানে দাঁড়িয়ে এখন যে ভারত শক্তিশালী হয়েছে, এখন যে ভারতের সরকার মোদীর সরকার, সেই মোদীর সরকারকে কিন্তু কোন রকম ভাবে তার মাথা নোয়াতে পারছে না আমেরিকা। ফলে এই জায়গা থেকে আমেরিকার একটাই রাস্তা, ভারতের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা, এবং ভারত বাংলাদেশের মধ্যে যদি একটা বরফ গলানো বা বন্ধুত্ব স্থাপন করে আবার আগের মতন পরিস্থিতি যদি তৈরি করা যায়, তাহলে অনেকটাই স্বস্তি পাবে আমেরিকা। কারণ যে শক্তি বৃদ্ধির ফলে যে আমেরিকার ভয়, সেই জায়গা থেকে অনেকটা কনফিডেন্সে আনতে পারবে ভারতকে। আর এই উদ্দেশ্য নিয়ে কিন্তু এখন আমেরিকা সব চাইছে, একেবারে মন থেকে চাইছে বলা যেতে পারে, যে এই সমস্যাটা মিটিয়ে ফেলা হোক। এবং সকলে যেভাবে আঙুল তুলছে আমেরিকার দিকে, এবং আমরা জানি যে শেখ হাসিনা যখন ভারতে আসেন তারপর তিনি বলেছিলেন যে এই পুরো ঘটনার পেছনে একজন সাদা মানুষের চক্রান্ত রয়েছে, আর সেই সাদা মানুষটাকে সেটা কিন্তু বুঝতে কারোর বাকি নেই। আমেরিকা যেই কাজটা করেছে সেটা বারংবার উঠে এসছে সামনে, আর এখানে দাঁড়িয়ে আমেরিকা তার ভাবমূর্তি একটু বদলানোর জন্য এই উদ্যোগ নিচ্ছে, এমনটা কিন্তু রাজনৈতিক মহল।